বিজেপি সরকারখনের গুন্ডাগিরিত মানুষ অসন্তুষ্ট। হিমন্ত বিশ্ব শর্মায় কয় বোলে মানে আমুকটো দিল, তোমার দেউতারৰ পয়সা নে কার পয়সা? এই এই যে আমুকটো দিল, এই তোমালোকক মই আমুকটো দিম, অরুণোদয় দিম, তোমালোকক মই 10,000 টাকা দিম, মানে যেন মানুহক তেও কিনি লব খুজিছে। আরে ভাই, সরকারের টাকা তাকে গোটেগাল ধার করে আনিছা তুমি, তার সমস্ত সুদে মূলে গোটেবিলাক আমার মূরের উপরতে পড়ব, সেই বস্তুটুক লৈ তুমি এটা সাধারণ একটা আঁচনি তৈয়ার করেছা। কি আঁচনি? যে আমেরিকার 3 কেজি চাউল কিনব পৰা 1,250 টাকার একটা আঁচনি, সেই আঁচনিটা করে এনেকা দেখাইছে যে অসমখন মই কিনি ললো, অসমৰ সব মানুষকে মই কিনি পেলালো। এনেকুৱা ধরনের গুন্ডাগিরি এখন সরকার বাঢ়িছে, এনেকুৱা ধরনের অহংকার। হিমন্ত বিশ্ব শর্মার বডি ল্যাঙ্গুয়েজে চাবা নে পীযূষ হাজরিকার শারীরিক ভাষায় চাবা? আর জয়ন্ত মল্লকটো চালেতো এনেকুৱা লাগে যে ওই পৃথিবী সবকে নাকচেই করে দিলা, অকল পৃথিবীত অকল 3টা মানুষে জিয়াই আছে, হিমন্ত বিশ্ব শর্মা, পীযূষ হাজরিকা আর জয়ন্ত মল্লক। এওঁলোকে পুরা গণতান্ত্রিক পরিবেশটুক নাইকিয়া করে দিছে, এওঁলোকে অসমীয়া মানুষক চেপি খুঁটি শেষ করে দিব খুঁজছে। বস্তুর ইমান দাম বাড়িছে, আপনি কোকসুন ব্রয়লার মুরগির যে দাম বাড়িছে, এটু বিজেপি সরকারে করা সিন্ডিকেটরাজ হয় না নয়? ও এওঁলোকে কৈছিলে যে এবার কি ইসবার 400 পার নাকি, গাহরি মাংস একদম 500 পার করলে, সেটা 400 পার নহব সাগে বিজেপি, বুঝলে না? পার হয়েছে 500, গাহরি মাংস 500 টাকা পার করলে, তো সব বস্তুর দাম এনেকুৱা কেলে বাঢ়িছে? গাহরি মাংস অহা গাড়ির উপর বিজেপি সরকারের গুন্ডারাজ, সিন্ডিকেটরাজ। এই দাদাগিরির কারণে মানুষ থাকিব নোৱাৰা হৈ গৈছে, মানুহে কোনো মানুষ সন্তুষ্ট নহয় এওঁলোকৰ ওচৰত। গোটেই সংগঠনবিলাকক চাপ, সব সংগঠনক চাপি খুন্দি মারি পেলালে, অকল লিডারকিটাক পয়সা দি জিয়াই রাখিছে, বাকি সংগঠনের সব কার্যকলাপবিলাক বন্ধ, গণতান্ত্রিক পরিবেশটো রাজ্যখনত নাইকিয়া করে পেলালে। তার বিপরীতে এই সরকারখনক আমি 2026ত বিদায় দিব লাগে, 2026ত বিদায় দিবর কারণে যি করব লাগে তার কারণে আত্মসমালোচনা যদি করব লাগে মই কৰিছো, সমালোচনা যদি করব লাগে মই কৰিছো, তাক লৈ কোনো ধরনের কোনো পলিটিক্স মই দেখিছো যে যেতিয়া এই কথাটো যেতিয়া চিঠিখন মূলে দিলে মোর কোনো নিউজ নবজোৱা, একদম নিউজ লাইফে একদম দমা দম দমা দম দমা দম বাতৰি বজাইছে। আয়ে মোক প্রেছ মিটত আগতে আহে নেকি নিউজ লাইফ চাওক, আজি আহি প্রথমতে আহি বহি আছে। আপনাদের হয় দাদা কোক এনেকা ফুটি পাইছে যে কাজিয়া লগাম কংগ্রেস আর রাইজর দলের মাজত, আমি কাজিয়া নলাগো, যি কলো কলো, আমি দুইটাই খোলা মোলা মানে, হয় ভূপেন বৰাও খোলা মানুষ, ময়ো খোলা মানুষ, যি কলো কলো খেলা কত, আমার ভিতর কথা বার্তা হয়ে গেল, কাজিয়া সাজিয়া নালাগে, এনে এনে নিউজ লাইফত কিনা কিনি বজাই থাকি পারিব, একোডাল নয়, আমার মাজত কাজিয়া নালাগে, 26ত আমি নিউজ লাইফর মালিক খরো। কালি কিন্তু আজমলে আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে, আপনি হিমন্ত বিশ্ব শর্মার পর টকা লৈ কাম করে আছে। আজমল মানুষ বোলা মানুষজনের বিস্ফোরণ সিস্ফোরণ করবর কারণে এটা তেওঁৰ ভিতৰত আৰু কোনো মাল মতন নাই, একদম পানি পড়ছে ধুবুরীর যেটা মানুষ এবার কিমান ভোটত হারিব উলিয়াইছে, 3,00,000 পৰা 5,00,000 ভোটত হারিব এবার আজমল ডাঙরিয়া, নগাঁওতো হারিব, করিমগঞ্জতো হারিব, আর ধুবুরীতো হারিব, এটা পার্টি 3টাত খেলিছে 3টাতে হারিব, তার মানে ফুসুক হয়নে না? তাৰমানে তেওঁ ইতিমধ্যে তেওঁৰ ভিতৰত থকা কি কয় আপুনি বিস্ফোৰণ বুলি কৈছে, ফটকা বিস্ফোৰণ হয় নহয় জানো, ফুচকাত ইতিমধ্যে পানী পৰি খতম। আজমলে আৰু কি বিস্ফোৰণ কৰাব আপোনালোকে, আজমলৰ কথা কৈ লাভ নাই, বিদায়, আটাইতকৈ আপোনালোকে মোক ধন্যবাদ জনাব লাগিব, এটা বস্তু আপোনালোকে মোক ধন্যবাদ জনাব লাগিব, আপোনালোকে চবে জনাবই লাগিব, মোক আৰু আমাৰ কংগ্ৰেছ দলক আমাক আপোনালোকে ধন্যবাদ জনাব লাগিব যে অসমৰ আটাইতকৈ 2 নম্বৰী সাম্প্ৰদায়িক পাৰ্টিটোক আমি অসমৰ ৰাজনীতিৰ পৰা এবাৰ বিদায় দিলোঁ। যদি হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপিয়ে এই মুসলমান সাম্প্রদায়িক দলটুক বিদায় দিব লাগিছিলে, কিন্তু হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপিয়ে AIDFটুক একদম ডাঙৰ কৰি দিছে যাতে দুইটা ইটোৱে সিটোৰ ভোটটো লৈ থাকিব পাৰে, ইটো সিটোৰ বিৰোধী ভোটটো লৈ থাকিব পাৰে, হ্যাঁ এইটো কৰি আছে। আমি যিবিলাকে সদায় এই সাম্প্রদায়িক দলটো, মোকতো বহুতে কৈছিল মানে এই মুসলমানৰ পক্ষ, যদি মই ইমান মুসলমানৰ পক্ষত তেতিয়াহ'লে মই বদৰুদ্দিন আজমলৰ মূৰত কিয় মাৰ দিলোঁ, একদম অবস্থা বেয়া বদরুদ্দিন আজমল, আপনাদের সকলে জানে 4 তারিখের পাশত দেখব যে অসমৰ রাজনীতিত বদরুদ্দিন আজমল বোলা বস্তুটো নাইকিয়া হয়ে যাবে। মানে মোক এটা কথা কোক যে যেতিয়া রাজ্যসভার নির্বাচন হয়েছিল, যেতিয়া রাষ্ট্রপতির নির্বাচন হয়েছিল, হয়নে, কোনে ভোট দিছিল বিজেপি? আপনাদের মূর মুখৰ পৰা কথাটো উলিয়াই ডাঙৰ কৰিব খুজি আছে হয়নে নহয়? আপনাদের বুদ্ধিটা মানে নজনা নহয়, আপনাদের যদি বুদ্ধি করে মোক সুদিব খুঁজছে, মোক এটা সুদি লাভ নাই,
রাজ্যসভার ইলেকশনত আপনাদের মূর মুখর উলিয়া আকো আজি একটা নিউজ করবো নাকি বলে চাইছে হয় ন? রাজ্যসভার নির্বাচনত আপনার মানে কলো রাজ্যসভার ইলেকশনত বিজেপির পর পয়সা লৈছে, রাষ্ট্রপতির নির্বাচনতো পয়সা লৈছে। সেই মানুষটার মূর বিরুদ্ধে মূর নিচিনা অসমৰ আটাইতক দমদার মানুষটির বিরুদ্ধে এনেকা ধরনের এনে হেৰি ফেলাবলে চালে তো লাভ নাই না? কি লাভ আছে? আর আপনাদের সেইটুক ডাঙর করবর কারণে মূর মুখর কথাটা উলিয়াবলে চাই আছে, মূর মুখর পর নয়। আপনি কংগ্রেসের ভালোর কারণে কথা উল্লেখ করেছে, কংগ্রেসের আপনি কথাবিল কইছে, কিন্তু আপনার কথাবিল গ্রহণযোগ্য বলে ভাবা নাই নাকি ভূপেন বৰা? আপনাদের ভূপেন বৰা আর মূর মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করে থাকি একো লাভ নাই। মানে মই এটাই কথা কলো, ইতিমধ্যে মই যেটো কথা কৈছিলো কৈছিলো, মই পাঁচ নম্বর পেজত কৈছিলো পেপার এখনের, আর মূলে এখন চিঠি দিলে সেখনো হয়ে গল। আমি দুইটাই কথাও পাতিলো, আমার কিবা যদি অলপ কাবার ভিতর যদি সামান্যতম কিবা হয়েছিল সেটো নাইকিয়া হয়ে গল। এটা সেটো কথা পাতি থাকি লাভ নাই। এটা আপনাদের কথা পাতক যে বিরোধী পক্ষ মঞ্চই বিজেপিক কোনদিনা কেনেকে হরুয়াব, এটো কথার উপর মোক প্রশ্ন সোধক, মই সব প্রশ্ন উত্তর দিই। নতুন দল হব নাকি? নতুন দল হব নাকি? অসম জাতীয় পরিষদ আর আমার রাইজর দলের মাজত একলগ হবর কারণে আমি কথাবার্তা খুব সিরিয়াসলি পাতি আছো। মই নিজে নরীনজ্যোতি গগৈর লগত পাতিছো, মই নিজে অন্যান্য তেওঁলোকৰ নেতৃস্থানীয় ব্যক্তিসকলৰ লগত কথা পাতিছো, আর লগতে আমার রাইজর দলের তরফের পরাও এই সম্পর্ক কথা পাতি থাকা হয়েছে। এতিয়ালৈকে ইয়ার আগলৈকে ইলেকশনের আগলৈকে আমার পাঁচবার মান দুইটা দলের মাজত ইতিমধ্যে বৈঠক সমাপ্ত হয়ে গেল। আপনাদের জানা নাই আমি, হ্যাঁ আমি নিজাববিয়াকে করে আছো, সেটা আপনাদের সাংবাদিকক জনাই জনাই করা নাই। কিন্তু নির্বাচনের সময় আমি এই কথাটা এই কারণেই রাইজক জনাই দিছিল যে নির্বাচনের সময় আমি এই কারণেই রাইজক জনাই দিছিল যে রাইজেও ভাল খবরটা পাওক আর ভাল খবরটা পাই আমাকো বেশিকে ভোট কেটামান দিয়ক, যাতে আমি এবার লুৰিণক আমি যাতে ডিব্ৰুগড়ত আমি জিকাব পাৰো। তেওঁক মই ভাল খবৰটো দি দিছোঁ, লুৰিণ এবাৰ জিকিব আৰু লুৰিণ জিকাৰ পাছতে অতি সোনকালে আমি ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদ একলগ হ'বলৈ চেষ্টা কৰিম। আৰু কিবা কাৰণত যদি কিবা টেকনিকেল কাৰণত যদি কেতিয়াবা আমি লগ হ'বগৈ নোৱাৰোঁ, তেতিয়াহ'লেও ৰাইজৰ দল, অসম জাতীয় পৰিষদ, আমাৰ অজিত ভূঞা নেতৃত্বাধীন জাতীয় দল, আমাৰ কাৰ্বি আংলঙৰ অল পাৰ্টি হিল লিডাৰ্ছ এছ'চিয়েশ্যন আৰু আমাৰ কি কয় আমার সোণাল কছাৰী জাতীয় পরিষদ, এই আটাইবিলাকে মিলি আমি বিরোধী যিমান আঞ্চলিক রাজনৈতিক দল আছো বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকৰ এটা কোঅর্ডিনেশন কমিটি করিম। আর 2026 চনত আমি কংগ্রেসের লগত লগ লাগি কংগ্রেসের সঙ্গে একেলগে গৈ আমি 2026 চনত বিজেপিক অসমৰ পৰা বিদায় দিমেই। আপনাদের মানে একদম খাটাঙ্কে এটা কথা কৈ থৈছো যে অসমৰ মানুহে বিচাৰিছে যে আৰু হিমন্ত বিশ্ব শর্মাক বিদায় দিব লাগে, উৎপাত বহুত বাঢ়ি গেল।